আসসালামু আলাইকুম ছোট্ট শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমরা সবাই নতুন স্কুলে ভর্তি হয়েছো, নতুন বই পেয়েছো। আমি আজকে শিশু একের বাংলা বিষয়ের উপর আলোচনা করব। তো আলোচনা করার আগে আমরা বই দেখে নিই, আমরা কী বইটা পেয়েছি। দেখো, আমরা বাংলার দুইটা সুন্দর বই পেয়েছি। একটা হচ্ছে ছোটমণিদের অ আ ক খ, আর আরেকটা হচ্ছে লেখা শেখো প্রারম্ভিক ভাগ, অর্থাৎ এখানটা আমরা বাসায় নিজেরা লিখব। এটা আমরা স্কুলে লিখব, আমাদের স্কুলটা খোলা হোক, তারপর আমরা শুরু করব। কিন্তু এখন বাসায় লিখতে হবে, যেহেতু বর্তমানে করোনা পরিস্থিতি অবস্থা ভালো না, তো আমাদের স্কুলটা খোলা দেখা হবে। তো আজকে আমরা দেখো কী আলোচনা করব, অ এবং আ। আমরা এই অটা কীভাবে লিখব, কীভাবে বলবো সেটা দেখো। তো এখানে আমি বোর্ডে লিখে দিয়েছি, তারপর আমি আবার লিখছি। প্রথমে আমরা একটা টান দিব, এভাবে একটা টান দিব, তারপরে আমরা একটা ছোট্ট একটা ব লাগবো, দেখো এই একটা বল। তারপরে বলের পিছন দিয়ে আমরা একটা এভাবে করে টান দিয়ে দিব, আস্তে করে, ঠিক আছে? এভাবে দেওয়ার পরে আমরা এখানে একটা ছোট্ট একটা লাঠি দিব, দিলাম। তারপরে একটা বড় একটা লাঠি এর সঙ্গে কি করব, জোড়া লাগিয়ে দেব। কে হয়ে গেল আমার, অ, ঠিক আছে? তারপর দেখো আ, আটাও আমি ঠিক এভাবেই লিখব। প্রথমে একটা টান দিব, একটা বড় একটা ছোট একটা ব লাগবো, তারপর পিছনে এটা আরেকটা টান দিয়ে দেখো অর মতো হয়েছে। তারপর আবার একটা ছোট একটা লাঠি দিব, দেওয়ার পরে আরেকটা বড় লাঠির সঙ্গে কী করবো, লাগিয়ে দিব। এরপর দেখো এখানে আরেকটা ছোট একটা লাঠি দিব, আরেকটা বড় লাঠি, তারপর এখানে এভাবে আরেকটা টান, অ এবং আ। এগুলো বাসায় বারবার লিখবে, হাত ঘোরাবে, ঠিক আছে? পৃষ্ঠা ভরে লিখবে, পৃষ্ঠা ভরে লিখলে লেখাটা সুন্দর হবে। এবং এগুলোর সঙ্গে কিছু ছড়া আছে, যেমন অতে আছে, আমাদের বইয়ের মধ্যেই লেখা আছে, দেখো এই দেখো আমাদের বইয়ে কতগুলো ছড়া আছে, ছন্দে ছন্দে স্বরবর্ণ। তো আমরা অয়ের সঙ্গে শিখব, অলি যাচ্ছে উড়ে, অনল সবই পুড়ে। আর আয়ের সঙ্গে শিখব, আকাশ ভরা আলো, আম খাওয়া ভালো। সবাই এভাবে পড়বে এবং এই সব ছড়াগুলো শিখে নিবে, এভাবে পড়বে। তারপর দেখো, এই দেখো আমি আবার দেখাই দিচ্ছি, এই যে দেখো, এই যে আমার অ, আর এটা হচ্ছে আমার আ, ঠিক আছে? সবাই এভাবে লিখবে। তো ইনশাআল্লাহ স্কুল খুলে দেখা হবে আমাদের, আবার আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আগামী কথা দেখা হবে। সবাই ভালো থাকবে, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।